দেখ টুকি দোল না দোলে আরে তুই দুলতে পারবি না টুকি অনেক উঁচু দোলে পিকু টুকি সর না তোর ব্যথা লেগে যাবে পিকু তুমি একা একাই দোল খাচ্ছ টুকি কেউ বসতে দাও বাবা টুকি দোলনায় বসতে পারবে না ব্যালেন্স করা খুব মুশকিল তাই তাহলে বরং তুমি টুকিকে তোমার পাশে বসিয়ে দোলাও কিন্তু সে তো পিকু ট্রাই তো করো দেখো দেখো এবার আমার বসার জায়গাই নেই টুকি একটু সাইডে সর না দেখলে আমি বলেছিলাম না এখানে জায়গা নেই ওহো চলো পিকু এবার তোমাদের দুজনকেই বসাবো পিকু টুকিকে এইভাবে ধরো আর টুকি তুমি অন্য হাত দিয়ে দোলনাটা ধরে নাও ব্যাস হয়ে গেল ব্যালেন্স চলো এবার আমি আর বাবা তোমাদের দুজনকে একসঙ্গে দোলাই পিকু দোলে টুকি দোলে না সোনা রেজারে হাত দিও না যেন হাত কেটে যেতে পারে চলো মা পিয়ারি বাজার থেকে জিনিস কিনে আনি গে পিকু বাড়িতেই থেকো কিন্তু আর টুকির খেয়াল রেখো আমরা এক্ষুনি আসছি ওকে মা ওকে আমিও না হয় একটু দাড়ি কেটে দেখি না না টুকি এটা বাচ্চাদের জন্য নয় মেমেও নয় তোরা দুজন দূর থেকে দেখ ঠিক আছে প্রথমে একটুখানি ফেনা তারপর আরামসে গালে লাগাও হ্যাঁ কি দারুণ সফট সফট আমরা এসে গেছি আরে এত তাড়াতাড়ি চলে এলো পিকু কি ফুর্তি হচ্ছে শুনি একটু টুকি কোথায় ও তো বাথরুমে আমি এক্ষুনি গিয়ে ডেকে আনছি টুকি বোধহয় বাইরে চলে গেছে
কি জানি টুকিটা কোথায় যে গেল। এটা আবার কে? টুকি। আরে টুকি কোথায় গেল? এই যে টুকি। টুকি, তোকে বলেছিলাম না শেভিং ক্যানে হাত দিবি না। আচ্ছা, তো এই ব্যাপার। পিকু, শেভ করা বাচ্চাদের খেলা নয়। সরি বাবা। পিকু পিকু টুকি খেললো দাড়ি দাড়ি, আর মেঘ থেকে বেরোলো টুকি পেয়ারি।